জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে জাঙ্গাল প্রভাতী আত্ম উন্নয়নমূলক শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের পরিচিত সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 20 ডিসেম্বর শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ মাসুম আহমেদ, আইনালক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজিজুল হক আজিজের সভাপতিত্বে ও চ্যানেল কর্ণফুলি সিনিয়র রিপোর্টার এবিএম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউপি সদস্য ফয়জুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন আলহাজ মতিউর রহমান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা করিম মোল্লা, ব্যবসায়ী আমানুল্লাহ প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রথমে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মাসুম আহমেদ বলেন, বীর সেনানীদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে, তাই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা অব্যাহত থাকবে। আমরা আজকে এই সমিতির সদস্যদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তোমরা এই সমিতি করেছো এবং যে সমিতির উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা তোমাদের পাশে থাকবে। আমরা সর্বসময় যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাকলে আমরা তোমাদের পাশে থাকব। সুন্দর আইডিয়া নিয়ে আপনারা এই সমিতি প্রতিষ্ঠা করার মনোবিস্তর যেটা আপনারা করছেন, আমি চাই যে এটা সবসময় ইনশাআল্লাহ সম্মানের সহিত আপনারা এটা চালিয়ে যান। আমরা গ্রামবাসী হিসাবে কৃতজ্ঞতা জানাই, আমাকে বিশেষ করে এই সমিতির যেসব কার্যকলাপ আমাকে ইনশাআল্লাহ সবসময় পাবেন। আমি আমার মনের বাসনা ছিল আছে, আমি ওই যে আইনালক ফাউন্ডেশন যে করেছিলাম বা করছি, তবে এটারও একটা অংশ যে এই মনোবৃত্তি আপনাদের মধ্যে রয়েছে। আমাকে ইনশাআল্লাহ দিন রাত্রে নাই, যে কোনো সময় এই কাজে আমাকে ডাকবেন, আমাকে অবশ্যই ইনশাআল্লাহ পাবেন। একটা আন্দোলন হয়েছিল এই দেশটা স্বাধীনের জন্য, যারা আমাদের শ্রদ্ধা মুক্তিযোদ্ধারা করেছিল, এই দেশের আপনময় জনগণ করেছিল, আমরা সেই মুক্তিযুদ্ধ পেয়েছি। কিন্তু আমাদের এই দেশটাকে গড়ার জন্য আগামী দিনে আমাদের এই দেশটার অর্থনৈতিক আন্দোলন দরকার, এই দেশটার মধ্যে সামাজিক আন্দোলন দরকার। সেটা কে করবে? করবে হলো আগামী এই প্রজন্ম, এই যুবকরা এই আন্দোলনটা ধরে রাখবে। আমি এই জন্য এই যুবকদের আমার অন্তরস্থলকে ধন্যবাদ জানাই, তারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এখানে আমার শ্রদ্ধাভরে স্মরণ করি যিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করেছেন, ইনি আমার শ্রদ্ধা বড় ভাই জনাব আজিজ ভাই। এখানে উপস্থিত আছেন আমার 2 নং ওয়ার্ডের মেম্বার জনাব ফয়জুর রহমান। এখানে আরেকজন শ্রদ্ধা ব্যক্তি আমাদের মালিবাগ কেরামতি উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধ শিক্ষক জনাব হান্নান সাহেব, আমার মুরব্বী জনাব জহিরুলক মোল্লা সাহেব। এখানে আরও উপস্থিত আছেন আমার এলাকার অত্যন্ত সম্মানিত দুজন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রাজ্জাক সাহেব এবং করিমুল্লাহ মোল্লাজি সাহেব, এবং আমার সহকর্মী আমানুল্লাহ সাহেব এখানে উপস্থিত, আর আপনারা সম্মানিত যারা এখানে উপস্থিত আছেন সবার প্রতি আমার সালাম। আসলে আমরা চাই এই এলাকাটা এই দেশটা সুন্দরভাবে গড়ার জন্য, সেই লক্ষ্যে যাতে আমরা আমাদের অবস্থান থেকে, আমরা যার যার অবস্থান থেকে যদি আমরা শুরু করি, আমাদের অল্প অল্প পরিশ্রমের দ্বারা এই দেশটা একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ হিসাবে গড়বে। শেখ হাসিনা যে অক্লান্ত পরিশ্রম করছেন এই দেশের জন্য, যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমাদের এই বিন্দু বিন্দু পরিশ্রমের দ্বারা এই স্বপ্নটা ইনশাআল্লাহ একদিন সার্থকতা লাভ করবে। তো আমি এই সংগঠনের যারা শ্রমজীবী সংগঠনের ছেলেদের আমি অত্যন্ত খুব কাছ থেকে চিনি, তাদের যেই স্প্রিয়া, তাদের যেই আগ্রহ, সে আগ্রহ আমি মুগ্ধ হয়েছি। আমি তাদের জন্য দোয়া করি, তারা যেন আগামী দিনে আমাদের অত্র এলাকার গরিব দুঃখী মানুষের পাশে থেকে, আমাদের অত্র এলাকার অসামাজিক যেসব সামাজিক কাজগুলো আছে, যেগুলো আমরাও অনেক সময় চোখে আমাদের চোখের আড়ালে থাকে, এগুলো যাকে ওই আড়াল থেকে তারা উঠে এনে এগুলো যাতে আমাদের মাঝে বিকাশ ঘটায় এবং এই সমাজের কাজগুলো যাতে তারা পরিচ্ছন্নভাবে করে, সেই প্রত্যাশা করি।